নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রব সরকার আমি আজকে থামনেল দিয়েছি বাংলায় কি তালিবানি শাসন নেমে এলো অনেকে অবাক হতে পারেন অনেকে ক্রুদ্ধ হতে পারেন কিন্তু একটা ঘটনার প্রেক্ষিতেই এটা আমি বলছি কি সেই ঘটনা সেটা হয়েছে আপনার আঠাশ তারিখ আঠাশে মে উত্তর দিনাজপুরের ওই চোপড়া অঞ্চলে যেখানকার বিধায়ক আপনারা জানেন হামিদুর রহমান তিনি ওখানে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করুক সেটা চায় না তার একটা চেলা আছে সে দুষ্কৃতী তার নাম তাজিমুল নাকি সে জেসিবি বলে তাকে চেনে কেন তার নাম এরকম জেসিবি হলো এ বোঝা খুব মুশকিল সে একজন কুখ্যাত গুন্ডা দুষ্কৃতি বিধায়কের ঘনিষ্ঠ আবার বিধায়ক যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে যে এই জেসিবি আপনার ঘনিষ্ঠ তখন সে রেগে যাচ্ছে ঘটনাটা কি উঠেছে মোহাম্মদ সেলিম প্রথমে এটাকে সমাজ মাধ্যমে শেয়ার করেন রবিবার দিন সকালে মানে তিরিশে জুন সকালে ঘটনাটি ঘটে আঠাশে জুন একটি যুবক একটি একজন যুবতী তারা বিবাহিত অন্য লোকের সঙ্গে বিবাহিত যুবতীর সন্তান আছে স্বামীর সঙ্গী ডাকে কিন্তু আর এক যুবকের প্রতি আকৃষ্ট হয় সেটা নিয়ে তাদের মধ্যে প্রণয় পর্ব চলে সেইটা নিয়ে অশান্তি তখন যে জেসিবি রঙ্গমঞ্চে অবতীর্ণ হয় ইনসাফ সভা ডাকে মানে সালিসী সভা সালিশি সবার নিদান সেরা কঞ্চি দিয়ে মেয়েটিকে এবং ওই যুবকটিকে বিরাম প্রহার করে লাথি মারতেও তাকে দেখা যায় কেউ কোনো বাধা দেয়নি এক মহিলাকে দেখা যায় জেসিবিকে নিরস্ত করার চেষ্টা করতে কিন্তু জেসিবি কথায় কর্ণপাত করেনি ইসলামপুর পুলিশ ভিডিওটা ভাইরাল হতেই ব্যবস্থা নিয়েছে কিন্তু প্রশ্ন এখানে অনেকগুলো যে এই জেসিবি নামক কুখ্যাত সমাজ বিরোধীটি কয়েকদিন আগে জামিন যে কোনো এক অভিযোগে তারপরেই সে এলাকায় মাতব্বরি করতে শুরু করেছে এই ধরনের দুষ্কৃতি সভ্য সমাজের কলঙ্ক সে কোন দল করে কার স্নেহধন্য দেখার কিন্তু দরকার নেই যে কাণ্ড গটিয়েছে তা মধ্য মধ্যযুগীয় বর বড় তাকেও হার মানায় লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমাদের যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর রামমোহনের বাংলাতেও এই রকম ঘটনা ঘটতে পারে কিনা পরকিয়ার অভিযোগে আইন নিজের হাতে তুলে নেওয়া এক মাতব্বর যে দুষ্কৃতি সমাজবিরোধী লোকে বলে এলাকার দর্দন্দ প্রতাপ বিধায়কের ঘনিষ্ঠ এর থেকে কি বোঝা যায় ওই অঞ্চলে আইনের শাসন নেই শাসকের আইনই চলছে মানে হামিদুর এবং তার সঙ্গী সাথীরাই সেখানে শেষ কথা বলে এলাকাবাসী নাকি ভয়ে কিছু বলতে চাইছেন না এত বড় দাপট এই রকমের দুষ্কৃতির হয় কি করে আপনি ভাবতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এই রকম একটা ঘটনা ঘটছে মাতৃশক্তিকে লাঞ্ছনা করছে একটা দুর্বৃত্ত কি না অভিযোগে তাও অভিযোগ খাপ পঞ্চায়েত বসিয়ে দিল সালিসী সভা ইনসাফ সভা এত বড় মাতব্বর পুলিশ প্রশাসনের ডাকে ডকায় এইরকম খাপ পঞ্চায়েত সালিসি সভা বসছে এই বাংলায় কিছু বলেই আমরা বলি না যোগী রাজ্যে এই হয়েছে যোগীরাজ্যে ওই হয়েছে আমাদের নিজের রাজ্যের যে ছবি আর সারা বিশ্বের মানুষ দেখলো তাতে কার মাথা উজ্জ্বল হলো আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যায় পুলিশ বলেছে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ করেছে আমি পুলিশের এই কথা মেনে নিলাম কিন্তু আমার একটা প্রশ্ন এই ধরনের দুষ্কৃতি অভিযোগের পরে জেল খেটে ছাড়া পেয়ে আবার মানে কি বলবো এই ধরনের কাজকর্মে জড়িত যা সভ্য সমাজ অনুমোদন করে না বিধায়কের আশীর্বাদের হাত মাথায় থাকলে থাকার জন্যই এই দুষ্কৃতি গুরুপাপে লঘুদণ্ড ভোগ করে এরকম অনেক যেসিবি আছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে সন্দেশকালীতে শেখ শাহজাহানের স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি সেখানেও মাতৃশক্তিকে অত্যাচার লাঞ্ছনা করার অভিযোগ উঠেছিল আলাঘরে রাত্রে ডেকে নেয়া হতো পিঠে বানাবার জন্য বসিরাট লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতেছে কিন্তু সন্দেশখালী বিধানসভা যেটা লোক বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে শক্তি স্বরূপা রেখাপাত্র মানে বিজেপির প্রার্থী কিন্তু জিতেছেন বসিরাহ লোকসভার ফলাফল নিয়ে অনেক রকম প্রশ্ন আছে আমি সেই বিতর্কে যেতে চাইছি না মুখ্যমন্ত্রী বলেছেন যে ফলাফল বেরোলে পর তিনি সন্দেশখালিতে যাবেন যদিও সন্দেশখালিতে বিজেপি জেতার পর তিনি আদৌ সেখানে পা রাখবেন কি না তা নিয়ে সন্দেহ আছে এই ধরনের শাহজাহান জেসিবি এরকম আরও অনেক আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানে তারাই আইন তাদের মাথার উপর দাদা বিধায়ক এদের প্রশ্রয় আছে পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন দেশের মানুষ দেখলেন সমাজ মাধ্যমে এখনো ওই দাপুটে বিধায়ক কিছু হয়নি বলে বিষয়টাকে পাশ কাটাতে চাইছে বলেছে ও চর্থাপ্পর মেরেছিল মানে এখনো জেসিবি কে গার্ড করার দূরের কি প্রয়াস দেখুন জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভোট ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন ওখানে তো ভোটের নামে প্রদর্শন হয় ওখানে তো গণতন্ত্র গণতন্ত্রর ওই সব কথা বলার কোনো মানেই হয় না ওখানে হামিদুর যা বলবে তাই হবে এবং বুথে লিড না পেলে ফল ভুগতে হবে বলে ভোটের আগে হুমকি দিয়েছিল সে বলেছিল কেন্দ্রীয় বাহিনীতে চলে যাবে তারপর তো আমিই থাকবো আমার তো থাকবে অতএব ভোটটা যেন হামিদুরের কথা মতোই দেওয়া হয় সেই আমিদুর এখনো জেসিবি কে গাট করছে বলছে ছোট্ট ঘটনা সালিসি সভা হয়েছিল জেসিবি গিয়েছিল চত্থাপ্পর মেনেছে কিন্তু আমরা যে ছবি দেখেছি সমাজ মাধ্যমে কঞ্চি দিয়ে ওই মহিলাকে আর ওই যুবকটিকে মারধর করা হচ্ছে লাঠি মারা হচ্ছে এ তো কি বলবো আর কি মানে তালিবানি আমলে যেসব ঘটনা দেখতে আমরা অভ্যস্ত ছিলাম তারই ছোট সংস্করণ প্রতিবাদ হবে না মোমবাতি মিছিল বেরোবে না বাংলার তথাকথিত নাট্য শিক্ষা কাব্য অভিনয় জগতের দিকপালরা যারা ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে আকাশ বাতাস বিদিঘ্ন করে তাদের কণ্ঠে এখন গান নেই কেন সুর নেই কেন প্রতিবাদকে তো আমি জানি সচেতনতার ভাষা রাজ্য জুড়ে গণহ এই গণপিটুনিতে হত্যার ঘটনা বেড়ে যাচ্ছে কখনো মোবাইল চুরি কখনো সাইকেল চুরি গণহত্যা হিংস্র ক্রোধ এই খুনি সমাজ কই প্রতিবাদের ভাষা তো দেখি না কবি শ্রীজাতর কলম থেকে কালি বেরোয় না সুবোধ সরকার মাধু করি চাইছেন আমেরিকায় গিয়ে ওই বঙ্গ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রসন্ন কোন অন্তরালে চলে গেছেন কেউ জানে না কৌশিক সেন স্তব্ধ উত্তরপ্রদেশে একটা ঘটনা করলে দেখতেন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক পদযাত্রা মোমবাতি মিছিল বিবৃতি উদ্যোগী হতেন কবির সুমন আর যখন খাস পশ্চিমবঙ্গে রামমোহন বিদ্যাসাগর নজরুলের বাংলায় মাতৃশক্তি লাঞ্ছিত হয় তখন প্রতিবাদের স্বরগুলো ঢাকা পড়ে চায় কেন একটু গলা ছেড়ে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে কি অসুবিধা কলাটা মূলটা বন্ধ হয়ে যাবে নিটোকাটা কমিটির চেয়ারম্যান হিসাবে নামটা বিবেচিত হবে না এই বুদ্ধিজীবী কুল হচ্ছে বাংলার লজ্জা এই জেসিবির মতো লোকজন কিন্তু আরো আছে একটা ঘটনা প্রকাশ্যে এসে গেছে এই যা সমাজ মাধ্যমে ভাইরাল না হলে আমরা জানতেই পারতাম না বাংলার আনাচে কানাচে এই ধরনের ঘটনা যে ঘটে না তার কোনো গ্যারেন্টি নেই অপরাধীরা শাস্তিও হয়তো পায় না পুলিশও জানতে পারে না ভয়ে মানুষ মুখ খোলে না কারণ যেভাবে এখনও যেসিবিকে তার মেন্টর হামিদুর প্রোটেকশন দিচ্ছে এর থেকে মনে হয় যে ওই আশীর্বাদের হাত মাথায় থাকার জন্যই এতবার বেড়েছে এই দুষ্কৃতিরা জানি না এবার আসি আর একটা অন্য প্রসঙ্গে সেটাও রাখছে আবার হেসেলে একটু আগুন লাগবে পেট্রোলের দাম কলকাতা শহরের আয়োসির পাম্পে এক টাকা এক পয়সা বেড়ে একশো চার টাকা ছিয়ানব্বই পয়সা ডিজেলের দাম এক টাকা বেড়ে একানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা ওই ভ্যাটের যে এক টাকা মুকুব করেছিল রাজ্য সরকার সেটা আবার তারা থেকে জানি না করেছে সরকার সেই ভ্যাট মুকুব করবে কিনা নাকি লক্ষ্মীর ভান্ডার সহ নানা প্রকল্পের খরচ চালাতে এই ভ্যাট বসানো জরুরি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে কিন্তু রান্নার গ্যাস মানে গৃহস্থ যে গ্যাস ব্যবহার করে তার দাম কিন্তু কমেনি জুন মাসের গোড়ায় বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম ব্রেন ক্রুড ব্যারলে সত্তর টাকার আশেপাশে আমরা আশা করেছিলাম যে জ্বালানির দাম কমবে কিন্তু তিন মাস হয়ে গেল জ্বালানির দাম স্থির এই আমদানি খরচ কম হয়েছে তার সুরাহা কিন্তু উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে দিচ্ছে না অয়েল মার্কেটিং কোম্পানি এটা স্ট্র্যাটেজি ভোটের মুখে দাম কমাল আমদানি খরচ কমে গেল এখন অতীতের লসটাকে মেকআপ করছে তাই কোনো অবস্থাতেই আমরা সুরাহা পাচ্ছি না আর গোদের উপর বিস্ফোরার মতো আবার কলকাতায় আয়োসের পেট্রোল পাম্পে এক টাকা করে দাম বাড়লো সবাই বলছেন যে ভ্যাট প্রত্যা ছিল সেই ভ্যাট ফিরে এলো জানি না মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন মানে আবার ওই এক টাকা ছাড় পাওয়া যাবে নাকি বর্ধিত এক টাকাটা থাকবে তাহলে তো পরিবহন খরচ পেড়ে যাবে একে বাজারে গেলে হাতে ছ্যাঁকা লাগছে তারপর বিশেষ করে ডিজেলের দাম ডিজেল গণপরিবহনে ব্যবহার হয় সেই ডিজেলের দাম বাড়লে তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে আসলে ওই সামাজিক খাতে কোটি কোটি টাকা খরচ সরকারের হাতে রাজস্ব আদায়ের তো বিকল্প কোনো রাস্তা নেই মদের ট্যাক্স কেন্দ্রীয় করের অনুদান জিএসটি ওই পেট্রোল ডিজেলের উপর ভ্যাট ইত্যাদি ইত্যাদি সেলস ট্যাক্স সব তাই আমার মনে হয় যে কমানোটা মুশকিল সরকার নিশ্চয় হিসাব করেছে যে এই এক টাকা অতিরিক্ত ভ্যাট দিলে তাদের রাজকোষে কত টাকা আসবে এই পরিস্থিতিতে কি সরকারের পক্ষে সম্ভব সেই রাজস্ব ব্যাপারটাকে ভুলে যেতে যাই না মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন তার উপরে নির্ভর করছে হয়তো তিনি উইড্র করতে পারেন অর্থাৎ বর্ধিত এক টাকা করে ভ্যাটটা উইথড্র করে আগের অবস্থাতেই ফিরিয়ে আনা তাহলে আমরা রিলিফ পাবো যদি সেটা না করা হয় তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে কারণ গণপরিবহনের খরচ বাড়লে আমাদের হেসেলে তার ছ্যাঁকা লাগবে এর থেকে মুক্তির কোনো পথ নেই